আজকে আমরা রান্না করব পাবদা মাছের ঝোল। কালো জিরে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, স্বাদমতো নুন ও স্বাদমতো চিনি। তার মধ্যে আমি বেশ অনেকটা তেল দিয়ে নিচ্ছি, প্রায় ধরুন 6-7 টেবিল চামচ তেল লাগবে। অনেকটা তেল না হলে মাছগুলো কিন্তু ছেড়ে যাবে, ভেঙে যাবে। নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াই নিয়ে নেব এবং তার মধ্যে একটু তেল দিয়ে সেটাকে ভালো করে গরম করে নেব। আমি কালো জিরেটা দিয়ে দেব এবং তার মধ্যে কুচানো পেঁয়াজ এবং কুচানো টমেটো দিয়ে ভালো করে সেটাকে নাড়িয়ে নেব। এবার আমি একটু পেঁয়াজ, আদা, রসুন বাটা এর মধ্যে দিয়ে দেব, মোটামুটি 1 টেবিল চামচ। ভালো করে এই মশলাগুলো ফ্রাই হয়ে গেলে আমরা এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। একটুখানি চিনি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন। ভালো করে মশলাটা কষে গেলে আমরা এর মধ্যে জল দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। মশলাটা খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমরা মাছগুলো হালকা হালকা করে ছেড়ে দেবো। মাছগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা চলবে না, নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে এবং তাতে কিন্তু ডিশটা একদম ভালো হবে না।